পাবলিক হেলথটাকে আপনাকে স্বাগত তো আমাদের অতি পরিচিত একটি শারীরিক সমস্যা হচ্ছে হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ তো প্রথমের দিকে যাদের এই হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ রোগটি থাকে তারা কিন্তু রকমভাবে বুঝতে পারে না যে এই রোগটি তাদের দেহে বাসা বেঁধেছে কেননা এই রোগের কোনো রকম কিন্তু সাধারণ লক্ষণ দেখা দেয় না তো এই রোগটিকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন এই রোগটিকে যদি আপনি ট্রিটমেন্ট না করান তাহলে কিন্তু পরবর্তীতে অনেক রকম সমস্যায় পড়তে পারেন এই রোগটিকে যদি উইদাউট ট্রিটমেন্টে দীর্ঘদিন বহন করে চলেন তাহলে কিন্তু আপনার শারীরিক সমস্যা যেমন ধরুন স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে কিডনির সমস্যা হতে পারে এই ধরনের নানান সমস্যা কিন্তু আসতে পারে তো এই জন্য একটা কথা মাথায় রাখবেন এই রোগটি কিন্তু কোনো রকমভাবে কিন্তু সারে না এই রোগটিকে কিন্তু কন্ট্রোল করতে হয় অর্থাৎ এই রোগটিকে নিয়ন্ত্রণ করতে হয় তো এই রোগটিকে নিয়ন্ত্রণ করার জন্য যেমন ট্রিটমেন্টের প্রয়োজন তার সঙ্গে সঙ্গেও কিন্তু আপনার লাইফস্টাইল জীবনযাত্রাকেও কিন্তু পরিবর্তন করা প্রয়োজন তো এর জন্য কিছু ঘরোয়া উপায় আছে যে উপায়ের মাধ্যমে কিন্তু এই হাই প্রেশার বা উচ্চ রক্তচাপকে কিন্তু আপনি নিজে থেকে কন্ট্রোল করতে পারবেন তো এই ভিডিওতে আজ আমরা জানবো এমন কিছু খুব কার্যকারী উপায় যার মাধ্যমে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি এই উচ্চ রক্তচাপকে কিন্তু কন্ট্রোল করে আনতে পারবেন তো চলুন আমরা জেনে নিই সেই উপায়গুলি কী কী তো তার আগে বলে রাখবো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে একদম ভুলবেন না কারণ ভিডিওটি টোটালটাই কিন্তু তথ্য সমৃদ্ধ একটা ভিডিও তো চলুন আমরা জেনে নিই উপায়গুলো কী কী আছে সেই বিষয়টি তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অতিরিক্ত লবণ কিন্তু খাবেন না অ্যাকচুয়ালি লবণে থাকে সোডিয়াম পটাশিয়াম এই ধরনের মিনারেলস আর এই মিনারেলসগুলোই কিন্তু আপনার রক্তচাপ বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু দায়ী থাকে তো এই কারণেই বলবো যখন খাবার খাবেন খাবারে কিন্তু আপনি লবণ ব্যবহার করতে পারেন অর্থাৎ রান্নাতে কিন্তু লবণ ব্যবহার করতে পারেন কিন্তু কোনো সময়ের জন্যই কিন্তু কাঁচা লবণ আপনি খাবেন না এবং রান্নায় যে লবণটা ব্যবহার করবেন সেটা কিন্তু যেন পরিমাণ মতন হয় তো এটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার রক্তচাপকে কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন তো এই কারণেই বলবো যে আপনার যদি এই বদ অভ্যাসটি থাকে অর্থাৎ পাতে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস থাকে তো এই অভ্যাসটা কিন্তু আজই আপনাকে ত্যাগ করতে হবে কেননা আপনাকে বাঁচতে গেলে দীর্ঘ আয়ু পেতে গেলে কিন্তু এই হাই প্রেশারকেও কিন্তু কন্ট্রোল করতে হবে তো দু নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আপনার মানসিক চাপকে কমাতে হবে তার সঙ্গে সঙ্গে আপনি যদি খুব সহজেই উত্তেজিত হয়ে যান বা রেগে যান সেটাকেও কিন্তু কন্ট্রোল করতে হবে কেননা এই দুটো ফ্যাক্টরি অর্থাৎ মানসিক চাপ এবং এই যে উত্তেজনা এই দুটো ফ্যাক্টরি কিন্তু রক্তচাপকে কিন্তু বাড়িয়ে দিতে যথেষ্ট সাহায্য করে তো এই দুটো ফ্যাক্টরকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে দেখবেন আপনার রক্তচাপ অনেকটাই কন্ট্রোলে থেকে যাবে এবং কোনো সময়ের জন্যই কিন্তু যে স্ট্রোক বা হার্ট অ্যাটাক এই সমস্ত বলি এটা কিন্তু হওয়ার চান্স থাকবে না তিন নম্বরে যেটা বলবো যে আপনার খাবারে কিন্তু পরিবর্তন আনতে হবে আপনার যদি অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার খাওয়ার অভ্যাস থাকে খাবারে যদি বেশি পরিমাণে মশলা ব্যবহার করে অভ্যাস থাকে সেগুলোকে কিন্তু ত্যাগ করতে হবে কেননা এই জিনিসগুলো কিন্তু রক্তচাপ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট তো এই কারণেই বলবো এই তেল চর্বি জাতীয় খাবার কিন্তু আপনাকে এড়িয়ে থাকতে হবে আপনার যদি প্রতি সপ্তাহে মাংস খাওয়ার অভ্যাস থাকে এই অভ্যাসটাকেও ত্যাগ করতে হবে আপনি মাসে একদিন মাংস খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু দেখতে হবে মাংসটা কিন্তু চর্বি মুক্ত হওয়া চাই রেড মিট যেন না হয় সেটাও কিন্তু খেয়াল রাখা উচিত তো এর সঙ্গে বলবো আপনি কিন্তু বেশি পরিমাণে সবজি খেতে পারেন ফল খেতে পারেন তো এইভাবে যদি আপনি চলেন তাহলে কিন্তু দেখবেন এই উচ্চ রক্তচাপকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারছেন চার নম্বরে বলবো যে ওজন নিয়ন্ত্রণ করতে হবে আপনার ওজন যদি ওভারওয়েট অর্থাৎ যদি ওজন খুব বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওজনকে কিন্তু আপনার হাইটের অনুপাতে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে কন্ট্রোল করতে হবে কেননা অতিরিক্ত ওজন কিন্তু রক্তচাপ বাড়াতে সাহায্য করে তো এই জন্যই বলবো যে কোনো ডায়েটিশিয়ানের মাধ্যমে বা কোনো ট্রেনারের মাধ্যমে কিন্তু আপনার ওজনটাকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন পাঁচ নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু প্রতিদিনই কিন্তু এক্সারসাইজ করতে হবে শরীরচর্চা করতে হবে এর মাধ্যমে কিন্তু আপনি আপনার উচ্চ রক্তচাপকে কিন্তু কন্ট্রোল করতে পারেন কেননা এই শারীরিক এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আপনার যেমন হার্ট ঠিক থাকবে হার্টের মাসেল পেশি ঠিক থাকবে তার সঙ্গে সঙ্গেও কিন্তু রক্ত চলাচলও কিন্তু আপনার দেহ স্বাভাবিক থাকবে তো এর মাধ্যমে কিন্তু আপনি আপনার রক্তচাপকেও কিন্তু কন্ট্রোল করতে পারেন আর এই এক্সারসাইজের মধ্যে যেমন আপনি ব্যায়াম করতে পারেন মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক সেটাও কিন্তু করতে পারেন এবং ছোটো ছোটো ঘরের কাজও করতে পারেন এগুলো কিন্তু একটা এক্সারসাইজের মধ্যে পড়ে তো এর মাধ্যমেও কিন্তু আপনি আপনার যে উচ্চ রক্তচাপ আছে সেটাকেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন তো ছ নম্বর বা সর্বশেষ পয়েন্টে যেটা বলবো সেটা যে ধূমপান মদ্যপান এটা কিন্তু আপনার ত্যাগ করতে হবে কেননা এই দুই অভ্যাসে কিন্তু খুব বাজ্য অভ্যাস বদ অভ্যাস এর মাধ্যমে কিন্তু আপনার উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে তার সঙ্গে সঙ্গে কিন্তু অন্য অন্য শারীরিক সমস্যাও কিন্তু হতে পারে যখন কেউ ধূমপান করে তখন কিন্তু কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য কিন্তু অস্থায়ীভাবে কিন্তু রক্তচাপ বেড়ে যায় আর এটা যদি প্রতিনিয়তই হতে থাকে তাহলে একটা সময় দেখা যায় যে পারমানেন্টভাবে অর্থাৎ স্থায়ীভাবে কিন্তু উচ্চ রক্তচাপ তার দেহে কিন্তু বাসা বাঁধে তো এই জন্যই বলবো যে এই ধূমপান কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে তার সঙ্গে সঙ্গে আরেকটা বদব্য যেটা কিন্তু মদ্যপান এটাকেও কিন্তু ত্যাগ করা উচিত কেননা এর মাধ্যমে কিন্তু আপনি যেমন সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবেন তার সঙ্গে সঙ্গে কিন্তু নিরোগ দেহ কিন্তু লাভ করতে পারবেন তো এই যে উপায়গুলো বললাম এই উপায়গুলো কিন্তু খুবই কার্যকরী তো এই উপায়গুলো আপনি ট্রাই করতে পারেন আর এর মাধ্যমেই কিন্তু আপনি আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে পারেন তার পাশাপাশি কিন্তু ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু ট্রিটমেন্টও থাকতে হবে তো এই ট্রিটমেন্টে থাকা এবং এই ঘরোয়া যে উপায় এই উপায়ের এই যে কম্বিনেশান এই কম্বিনেশানের মাধ্যমে কিন্তু আপনি একটি সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন কাটাতে পারবেন এবং কোনো রকম যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু বলবো যে কোনো রকমভাবে দেরি না করে অবশ্যই আপনার যে ডক্টর আছে ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন ডক্টরের পরামর্শ নেবেন এবং ডক্টর পরামর্শ নিয়ে কিন্তু চলবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার সঙ্গে বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করতে ভুলবেন না তার সঙ্গে কিন্তু লাইক শেয়ার অবশ্যই করবেন তো চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে তো তার আগে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ